নমস্কার, সবাইকে স্বাগত জানাই আরো একটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে আমি চলে এসেছি। আমি শুভশ্রী, তোমরা আছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টুইঙ্কলস। আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের একদম ব্যক্তিগত মনের কথা। তোমাদের অনেক চাপা আছে, তোমাদের অনেক হতাশা আছে, অনেক নিরাশা আছে, অনেক তোমাদেরকে মনে ক্ষোভ আছে, সব কিছু আজকে আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো দেখো, তোমরা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে তোমরা বিভিন্ন তোমাদের মনের কথা নিয়ে দাবি দাওয়া তুলে ধরেছো অলরেডি সব মানুষের কাছে, বিশেষত প্রশাসনের কাছে তুলে ধরেছো। তোমাদের এমন কোন অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দিয়ে এমন কোনো কাজ নেই যেটা করানো হয় না। সব থেকে ইম্পর্টেন্ট সরকারি যে কোনো কাজ কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে দিয়ে করানো হয়, কিন্তু তার পরিবর্তে তাদেরকে কি সেই সম্মানটা দেয়া হয়? তোমরা কি সেই সম্মানটা পাচ্ছ সরকারের তরফ থেকে? একদমই তোমরা সেটা পাচ্ছ না। না তোমরা সেই সম্মান পাচ্ছ, না তোমরা সেই পরিমাণে টাকা পাচ্ছ, কিছুই পাচ্ছ না। কিন্তু তোমাদেরকে ছাড়া সরকার অচল, এক প্রকারে তোমাদের এটা বলতেই হবে বা সবাইকে মানতেও হবে। যে কোনো ধরনের কাজ তোমাদেরকে দিয়ে করানো হচ্ছে কিন্তু সেই পরিমাণে তোমরা কিছুই পাচ্ছ না। তো তাই জন্যই তোমরা একটা বড় ধরনের তোমাদের আন্দোলন করা হয়েছে এবং সম্মেলন করা হয়েছে বলতে পারো। তো তারই বিশেষ কিছু ক্লিপ আজকে আমি আমার এই ভিডিওতে তুলে ধরব, তোমাদের প্রতি সম্মান জ্ঞাপন করব এবং তোমাদের দাবি দেওয়া যাতে পূর্ণ হয় সেই আশা করব। চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এই ধরনের ইনফরমেশান পেতে গেলে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা এরকম ধরনের ইনফরমেশান আরও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো।